নমস্কার তোমাদের সকলকে তো যেমনটা দেখতে পাচ্ছ আজকে দুটো বই নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি এবং এই দুটো বই বা এর মধ্যে যে কোনো একটা বই তিন রকমের অ্যাসপিরিয়েন্টকে মাথায় রেখে আমি ভিডিওটা করছি যাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে পারে অবশ্যই যারা এই বছর ডাব্লিউসএস দু হাজার তেইশের পাস পাশ করেছে এবং আগামী সময় মেন্সের ক্ষেত্রে অ্যাপেয়ার করবে দু নম্বর হচ্ছে যারা আগামী সময়ে ডাব্লিউএসএস দু হাজার চব্বিশে ফর্ম ফিল যখন হবে সেই পড়াশোনাকে মাথায় রেখে কোনো ড্রেসক্রিপটিভ বই এখন থেকে চাইছ আর তিন নম্বর যার ইতিমধ্যেই ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসেনিয়াস কিংবা ধরো পুলিশের যে পরীক্ষাগুলো যেখানে মেন্সের ডেসক্রিপ্টিভ রাইটিং রয়েছে যেমন সার্জেন্ট এস আই কলকাতা পুলিশের ক্ষেত্রে মেন্স এই সমস্ত ক্যাটাগরির অ্যাসপিরিয়েন্টের জন্যে আমি ভিডিওটা বানাচ্ছি এবং তোমাদের একাংশ আমাকে একাধিকবার জিজ্ঞাসাও করেছো এরকম ভিডিও করার জন্যে তো এখানে শুরুতে উল্লেখ করতে চাইবো তোমরা যারা এখনো নজরে স্টারি এই চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডেসক্রিপশনে দেখবে এই নিচের দিকে যে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক রয়েছে সেখানে চাইলে তোমরা জয়েন করতে পারো এখানে আর কথা উল্লেখ করা দরকার তোমরা যেন লাস্ট ভিডিওতেই রিসেন্টলি আমি ব্রাইট একাডেমির অর্থাৎ লীলা রয়ের কিন্তু ইতিমধ্যে একটা বইয়ের ভিডিও পড়েছি তোমরা অনেকেই দেখেছো যেখানে কিন্তু ডাবলিউএস এর প্রশ্নও রয়েছে যেটা মেইনলি পিএসসি ক্লার্কশিপ পিএসসি মিসলেনিয়াস পুলিশের এসআই এক্সাইজ এই পরীক্ষাগুলোকে টার্গেট করে সেটার ভিডিও যদি এখনও এমন কেউ হয়ে থাকো দেখো নি তাহলে এই উপরে দেখো লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকেও দেখতে পারো অবশ্যই এই ভিডিওটা পরে দেখো কেন এটা কমপ্লিট করে নাও ডাব্লিউ বিসিএস মেন্স কম্পালসারি নাম থেকেই বুঝতে পারছো যে এটা বা এই দুটি বই শুধুমাত্র ডাবলিউ এর প্রিভিয়াস ইয়ার্স ডাব্লিউ এর প্র্যাকটিস সেট ঠিক আছে বেশ দুটো বই তোমরা ইতিমধ্যে জানো এবার তুমি এক এক করে দেখাই প্রথমটা হচ্ছে মন্ডল প্রকাশনীর খুব ভালো করে আমি সবটাই দেখাবো আর পরেরটা হচ্ছে তপতি পাবলিশার্স বা তাদেরই বলতে গেলে এডভিকানের একই বই এবং এই দুটো বইয়ের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে যদি না দেখে থাকবে এর আগে কখনো অনেক সিমিলারিটিস বা শ্রাদৃশ্য রয়েছে কিছু ডিফারেন্স রয়েছে সেগুলো তো তোমরা ভালো করে বুঝতেই পারবে এবং আমি একই সাথে উল্লেখ করব। তো প্রথমে আমার মনে হয় যেটা বেশি লেটেস্ট তুলনামূলকভাবে দুটোর মধ্যে সেটা নিয়ে আগে শুরু করব তবে আমি দুটোরই দামটা তোমাদের দেখিয়ে দিই অনেকের দাম নিয়ে ভাবো তো তোমরা যদি ধরো মন্ডল প্রকাশনীর কথা বলো এটার দাম এখানে রয়েছে চারশো সত্তর তো এটা চারশো সত্তর আচ্ছা এটাও দেখিয়ে দিই একই সাথে এটা চারশো কুড়ি অর্থাৎ এডিল ক্ষেত্রে তো এই দুটোর যদি পারচেস লিঙ্ক আমি পাই অ্যামাজনের ক্ষেত্রে তাহলে সেটা তো অবশ্যই তোমরা ডেসক্রিপশনে দেখতে পাবে আমি দিকে দিয়ে রাখব আর কলস্ট্রেটা আমি কিন্তু বলে রাখি এইগুলো কিন্তু খুব একটা তোমরা হয়তো এখন নাও পেতে পারো বা পেলেও তোমরা যারা অলরেডি তাড়াতাড়ি খোঁজ করবে তারা পাবে এর একটা কারণও উল্লেখ করে রাখে যেটা আমি শুনতে পেলাম কারণ বিভিন্ন প্রকাশনীর একটা ধারণা ধারণা ছিল এবং হওয়াটা স্বাভাবিক যে ডাব্লিউসএস প্যাটার্ন চেঞ্জ হবে তো তারা খুব একটা কিন্তু বই প্রিন্টই করেননি সেটা মাথায় রেখে যেমনটা আমরা এখন জানি যে হ্যাঁ এরকম কিছু এখন হচ্ছে না বা আগামী ভবিষ্যতেও হবেই এরকমটা জানা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু এক বছর আগে একটা কনসার্ন ছিল তোমাদের মধ্যেও পাবলিশারদের মধ্যেও তাই এই ভিডিওটা দেখার পর যদি কারো মনে হয় দরকার আছে সে দেরি করবে না তাহলে কিন্তু হয়তো পাবে না আর এমনি পরীক্ষাতে বেশি দিন নেই এবং পরবর্তী যারা দু নম্বর তিন নম্বর ক্যাটাগরির কথা বললাম বিশেষ করে দু নম্বর যারা ডাব্লিউএসএস দু হাজার চব্বিশকে মাথায় রাখছো তারা চাইলে এখন স্কিপ করতে পারো কারণ এগুলো পরে আবার এডিশন কিন্তু আসবে তখন অবশ্যই তোমরা পেয়ে যাবে বেশ কলেজ স্ট্রিটে কীরকম দাম পড়তে পারে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর ফিফটি ওয়ান কলেজ স্ট্রিটে কলেজ স্কোয়ারে গায়ে যেখান থেকে আমি বই নিয়ে আসি তার তার দোকান তো এডভিকানের যে বইটা অর্থাৎ এই বইটি সেটা কিন্তু এখানে পড়ছে দুশো তিরিশ আর মণ্ডল প্রকাশনীর কাগজটা এই মুহুর্তে আমার কাছে নেই তোমরা দেখলে চারশো দাম রয়েছে এটা পড়বে দুশো বিরাশি অর্থাৎ মন্ডল প্রকাশনীর বইটি কিন্তু তোমাদের আরও দুশো কত বললাম দুশো তিরিশ আরও বিরাশি টাকা তোমাদের কিন্তু বেশি মানে বাহান্ন টাকা তোমাদের কিন্তু বেশি পড়ছে এবার তার একটা কারণও আছে কারণটা হচ্ছে এটাই মন্ডল প্রকাশনী বইটা দু সালের সমাধানটা তোমরা পাবে এবং এটা একটু বেশি আপডেটেড ইন দ্যাট সেন্স কারণ আমরা যদি এর এইখানে প্রকাশ্যে দেখি তোমরা এখানে দেখতে পাবে এখানে লেখা আছে একাদশ সংস্করণ জানুয়ারি দু হাজার চব্বিশ আমরা যদি বইটির ক্ষেত্রে আসি তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমরা রিভাইজড থার্ড এডিশন দু হাজার তেইশ এটা একটু পরে এবং এখানেও কভারও তোমরা দেখতে পাবে আমি দেখাবো তোমাদের এখানে কিন্তু দু হাজার একুশ আছে তো এটাই যে একটা ডিফারেন্স বড় আকারে দেখতে গেলে এই দুটো বইয়ের মধ্যে বাকি একটা সাইজের ব্যাপারও আছে যেমন ধরো এটা তোমাদের যদি সাইজ দেখায় আশা করি তোমরা এখানে বুঝতে পারছো একটা মন্ডল প্রকাশনীর বইটি এটা সাইজ এখানে আমরা এরকম পাচ্ছি অন্যদিকে আমরা যদি এডভিকানের বইটি বা তপতি পবলিশারের বইটি দেখি সেটা সাইজ একটু তুলনামূলকভাবে পাতলাই বলা যেতে পারে এর তুলনায় তো এইগুলো কিছু ডিফারেন্স ছিল তো আমি প্রথমে মন্ডল প্রকাশনের বইটা তোমরা দেখিয়ে দিচ্ছি তারপর এবং যে বেশ থেকে বেশ কিছু সিমিলারিটিস রয়েছে বা সাদৃশ্য রয়েছে চলো শুরু করা যাক তো প্রথমে আমরা দেখবো যে কভারের বিষয়টা কিরকম রয়েছে সেটা ভালো করে তো এটাকে বলা হচ্ছে মন্ডল সিওর সাকসেস সিটিজের মধ্যে আছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার বাইশ ডাব্লিউ বিসিএস আর আনসার সলভ আছে মডেল প্র্যাকটিস রয়েছে ত্রিশটা প্র্যাকটিস রয়েছে আর এখানে বলা হচ্ছে সাফিসিয়েন্ট এক্সারসাইজ অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ আমরা উল্লেখ করা আছে বেশ পেপার ওয়ান অ্যান্ড টু কভার করছে আর বাকি তো আর এখানে বিশেষ কিছু উল্লেখ করার মতো নেই আর হ্যাঁ এখানে বড় করে মানে ইংলো জাস্ট কাউন্ট করে বড় করে টোটাল সেভেন্টি সিক্স সেটস উল্লেখ করা আছে বেশ বাকি এটা তোমাদের ইতিমধ্যে আমি দেখালাম এখানে সিলেবাসটা উল্লেখ করা আছে ডাব্লিউস ক্ষেত্রে তোমরা জানোই তাও ইন কেস কারো যদি মনে হয় এটাকে একটু দেখে নিতে পারো বা পিডিএফ তোমরা ইউটিউবে ইউটিউব বলছি গুগলে সার্চ করলেও পেয়ে যাবে ডাব্লিউসিএস অ্যাডভার্টাইজমেন্টের সাথেই থাকে এনিওয়েজ সূচিপত্র এবার আমরা আসছি সূচিপত্র ওভারঅল দেখতে গেলে এই একটা পেজ এই যাচ্ছে এটা বাংলার ক্ষেত্রে এটা ইংরেজির ক্ষেত্রে এখানে এসে শেষ হচ্ছে এবার এগুলো একটু আমরা ভালো করে দেখব তো প্রথমে দেখতে পাচ্ছি ডাব্লিউ বিসিএস মেন্স দু বিগত বছরে ডাব্লিউ বিসিএস মেন্সের বাংলার প্রশ্নের ক্ষেত্রে বাংলা সেকশন চলছে দেখতে বড় করে বোল্ড করে বাংলা লেখা আছে বাংলায় উত্তর লেখার গাইডলাইন খুব ভালো বিষয় বিগত বছরের প্রশ্নসমূহ এখানে চোদ্দো থেকে একুশ অব্দি প্রশ্নগুলো দেওয়া রয়েছে বাইশটা তো এখানেই কভার হয়ে গেল প্রশ্ন দেওয়া রয়েছে এটা কিন্তু উত্তরের সেকশন নয় উত্তরের সেকশন এখানে পরে আছে আমি আসছি তো এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে চোদ্দ থেকে একুশ তারপর শুরু হচ্ছে প্র্যাকটিস সেট এখানে এক থেকে শুরু করে একদম এখানেও তোমরা দেখতে পাচ্ছ তিরিশ অব্দি কিন্তু শুধু প্র্যাকটিস সেটগুলো প্রশ্নের আকারে আছে এখানেও কিন্তু উত্তর নেই এবার এই অংশটা কভার হয়ে যাওয়ার পর এখান থেকে শুরু হচ্ছে সমাধান তো বাইশের সমাধান তো উপরে ছিলই ঠিক আছে তো একুশ থেকে চোদ্দের প্রথমে সমাধান রয়েছে দেখতে পাচ্ছ এটা সমাধানের সেকশন তারপর যে এই কভার হয়েছে এখানে যার সমাধান এখান থেকে শুরু হচ্ছে এবং সেটাই আমাদের পরবর্তী পেজে নিয়ে যাচ্ছে এখানে তিরিশটা অব্দি সমাধান হয়ে গেল বেশ তারপর এখানে দেখতে পাচ্ছি আরো কিছু মডেল প্র্যাকটিস সেট এই যেখানে কভারেজ ছিল কিছু মডেল প্র্যাকটিস সেটের কথা বললে এই যে মডেল প্র্যাকটিসে দেখতে পাচ্ছ এক থেকে সাঁত্রিশ অব্দি এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিসের জন্য এগুলোর কিন্তু কোনো সমাধান এই বইতে নেই সমাধানের যা ছিল এই তিরিশটার মধ্যে এখানে কভার হয়ে যাচ্ছে এবং এগুলো বাংলার ক্ষেত্রে মানে তোমার মনে হলো যে আমি আরো বেশ কিছু টাইপে দেখতে চাই সেগুলো তোমরা এখানে পাবে বাট আবার বলবো সমাধান কিন্তু এটার নেই এবার এই জিনিস যখন আমি একটু পরে এডভিকনটা দেখাবো তোমরা সিমিলারিটিস দেখতে পাবে বেশ বাংলা এখনও শেষ হয়নি এবার বাংলার ওই বিষয়গুলো সংক্রান্ত কিছু অনুশীলন এখানে রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই ভালো করে যেমন এখানে দেখো কি কি রয়েছে পত্র রচনা প্রতিবেদন সারমর্ম বোধ পরীক্ষণ এবং বঙ্গনবাদ একদম যেগুলো তোমার ইম্পর্টেন্ট যেগুলোই থাকে যেগুলো থেকেই প্রশ্ন থাকে সেগুলো উল্লেখ করা আছে বেশ বাংলা সেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ইংরেজির ক্ষেত্রে সেম প্যাটার্ন প্রথমে কি আছে টপিক ওয়াইজ অ্যানালিসিস প্রিভিয়াসিয়াস কোয়েশ্চেন্স এটা ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের ক্ষেত্রে হয়তো হবে তারপর গাইডলাইন্স কিছু এখানে রয়েছে দেখতে পাচ্ছ তারপর কোশ্চেন পেপার একই রকমভাবে চোদ্দ থেকে একুশ দেওয়া রয়েছে তারপর প্র্যাকটিস সেট এখানে দেখতে পাচ্ছ এখানে বাইশ আর এখানে গেলে এই যে তিরিশ টোটাল এত মানে তিরিশটা প্র্যাকটিস সেট রয়েছে তারপর সলিউশন সলিউশনের ক্ষেত্রে একই রকম মানে একুশ থেকে চোদ্দো এই পুরোটা ইংরেজি অংশটা সমাধান করা আছে তারপর প্র্যাকটিসে যেটা দেখলে তিরিশ অব্দি সেটা কিন্তু এখান থেকে সমাধান শুরু হয়েছে এবং এটাও আমরা পরের পেজে কন্টিনিউ হচ্ছে এই যে তিরিশ অব্দি এখানে ইংরেজির অংশটা সমাধান রয়েছে তারপর শুরু হচ্ছে মডেল প্র্যাকটিসের একই রকম আমরা বাংলার ক্ষেত্রে দেখলাম এগুলো কোনো সমাধান থাকবে না এগুলো তোমরা চাইলে ফার্দার প্র্যাকটিসের জন্য এখানে দেওয়া থাকছে আর বাংলাতে যেরকম দেখেছিলাম ইংরেজির ক্ষেত্র তাই আরো ফার্দার কিছু এক্সারসাইজ এখানে উল্লেখ করা আছে কি কি রয়েছে না লেটার রাইটিং ডায়লগ রাইটিং রিপোর্ট রাইটিং প্রেসেস রাইটিং ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ট্রান্সলেশন তারপর এসে রাইটিং এই ছিল মন্ডল প্রকাশনীর ডাব্লিউ বিসিএস ডেসক্রিপটিভ বুক বা বাংলা ইংরেজি বইয়ের কন্টেন্ট এবার আমরা প্রেজেন্টেশন যেটা ইতিমধ্যে কন্টেন্টে দেখলাম সেটা ভাবে রয়েছে সেটা দেখতে চলেছি প্রথমে দেখতে ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ পেপার ওয়ান বেঙ্গলি ইংরেজি তো এটা মনে হয় প্রথমেই করে দিচ্ছে তার মানে বেশ মানে ইংলিশ তো মানে এখানেই থাকবে এরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল তোমাদেরকে আমি একটু ভালো করে দেখাই ডাব্লিউএস মিনস বেঙ্গলি লেটার রাইটিং ড্রাফটিং অর রিপোর্টস প্রেসিস রাইটিং কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন পেপার ওয়ান তিন ঘন্টার সময় ফুল মার্কস টু হান্ড্রেড যেমন নিম্নলিখিত যে কোনো একটি বিষয় সম্পর্কে আপনার মতামত কোনো বাংলা দৈনিক পত্রের সম্পাদকের কাছে প্রত্যাকারে প্রেরণ করুন যেমন এটা খুব ইম্পর্টেন্ট নাম ঠিকানার পরিবর্তে এক্স জেড লিখুন শব্দ সংখ্যা দেড়শো যে কোনো একটা বিষয় পর লিখতে বলেছে দুটো অপশান আছে প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা অথবা তোমার লিখতে পারো জনজীবনে ফেসবুকের প্রভাব কদিন পর এখানে ইনস্টাগ্রামও থাকবে যাই হোক তো এবার নিম্নলিখিত বিষয়টি অবলম্বন করে আমি সবগুলো আর পড়ছি না তো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে এটা আমার একটা তোমার তিন নম্বর প্রেসেস রাইটিং রয়েছে এটা একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা রয়েছে তারপর এই অনুচ্ছেদটি পাঠ করে এখানে চারটে প্রশ্ন আছে উত্তর দিতে হবে প্রত্যেকটা দশ নম্বর করে আর তারপর এটা মঙ্গানুবাদ অর্থাৎ বেঙ্গল টু সরি ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন ঠিক আছে সেটা এখানে করতে হবে তারপর তোমার পরে পেজে চলে যাই এটারই কিন্তু আমরা সমাধান দেখতে পাচ্ছি যেমন প্রথম বিষয়টা ছিল প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা সেই নিয়ে তুমি সম্পাদকের কাছে লিখছো এটা হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ স্থানের জায়গাতে ওয়াই দিচ্ছ তোমার নামের ক্ষেত্র কিন্তু তুমি এক্স যা ইচ্ছা তোমার দিবে কিন্তু নিজের কোনো মানে পরিচয় কোনোভাবে রাখা যাবে না একই খ অর্থাৎ তুমি যদি ভাবো যে তুমি জনজীবনে ফেসবুকের প্রভাব নিয়ে লিখতে চাও সেটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা চাইলে ভিডিও থামিয়ে পড়তেও পারো এর সমাধানগুলো কেমন রয়েছে দু নম্বরে আমরা দেখেছিলাম সম্পাদকীয় প্রতিবেদন একটা ছিল স্বনির্ভর নারী শক্তি সেটা এখানে রয়েছে যদি আমরা পরে পেজে যাই তো এই বিষয়গুলো সেখানে কন্টিনিউ দেখতে পাব এখানে বিষয়গুলো কন্টিনিউ হয়েছে তারপর একটা প্রেসিস রাইটিংয়ের মতো ছিল ঠিক আছে কুরুক্ষেত্রের অভিশাপ সেটা এখানে উল্লেখ করা আছে তারপর একটা অংশ পরে তোমাদের চারটে প্রশ্ন ছিল প্রত্যেকটা দশ নম্বরের জন্যে দশ নম্বর মানে এরকমটা নয় যে তোমাকে এক পাতা লিখতে হবে তাহলে কতটুকু লিখেছে এখানে ঠিক আছে তো এখানে সমাধানটা করা আছে আর লাস্টে ছিল একটি বঙ্গানুবাদ ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন সেটা এখানে রয়েছে সুন্দরভাবে তো এই ছিল বাংলা সেকশন দু হাজার ক্ষেত্রে তো আমি প্রথমে অ্যাজিউম করেছিলাম ইংরেজি সেকশনে হয়তো ইংলিশটা থাকবে বাট না এখানে ইংরেজি অংশটাও রয়েছে একইকমভাবে ইংরেজির ক্ষেত্র ইংলিশ লেটার রাইটিং ড্রাফটিং অফ রিপোর্ট প্রেসেস রাইটিং কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন এটাও তোমাদের একটু ভালো করে জাস্ট দেখিয়ে দিই আশা করি বুঝতে পারছো তোমরা যেমন এখানে লেখা আছে রাইট অ্যান্ড এসে অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিক্স তিনটি টপিক্স এখানে ছিল যে কোনো একটা বিষয় আবার লিখতে বলেছে যেমন মডার্ন লাইফ ইন দ্য শ্যাডো অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ভালো একটা টপিক আশা করি তোমরা বুঝতে পারছো তাও একটা ফার্দার জুম করে দিচ্ছে বেশ দু নম্বরে কী ছিল রিপ্রেজেন্টেশন অফ উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইন লিটারেচার্স অফ দ্য ওয়ার্ল্ড বেশ ভালো টপিক ভালো ভালো টপিক রয়েছে অ্যাকচুয়ালি দেখতে গেলে মানে বাংলায় যা দেখলাম তার থেকেও বেশ স্ট্যান্ডার্ড লাগলো সার্চ ইঞ্জিনস অন দ্য ইন্টারনেট লর্ড অ ডেভেলস ভালো কোয়ালিটির তিনটেই ভালো কোয়ালিটির যে কোনো একটা বিষয় লিখতে হবে এক নম্বরে ড্রাফট আর রিপোর্ট অন দ্য

সলিউশন শুরু হয়ে গেল সলিউশনগুলো একটু ভালো করে দেখা যাক তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়তে পারো যে কীভাবে সলিউশনগুলো আছে যেমন মডার্ন লাইফ ইন আ শ্যাডো অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ক্ষেত্রে ঠিক আছে মানে এআই কে যদি বলা হয় সে হয়তো ভালো লিখে দিতে পারে বিষয়টা এটা একটা গেল তারপর দু নম্বরে ছিল রিপ্রেজেন্টেশন অফ উইমেন্স এমপাওয়ারমেন্ট ইন লিটারেচার্স অফ দা ওয়ার্ল্ড সেটা নিয়েও আছে ওয়ার্ড লিমিট ছিল তার মধ্যে বিষয়গুলো থাকবে তারপর সি ছিল সার্চ ইঞ্জিন অন ইন্টারনেট লর্ড অর ডেভেল সেই নিয়ে তোমার বক্তব্য সেটা এখানে দেখতে পাচ্ছি এদিকে যদি চলে আসি ইন্টার্নশিপ আর মাস ফর কলেজ এডুকেশন বাই এক্স ওয়াই জেড সেটা এখানে রয়েছে দু নম্বরে ছিল তিন নম্বরের ক্ষেত্রে আমরা একটা লেটার রাইটিং দেখতে পাচ্ছি একটা প্রেয়ার টু দ্য ইম্প্যাক্ট অফ ইম্প্যাক্ট এনসিসি ট্রেনিং ইন স্কুল এডুকেশন স্কুল এজুকেশনের ক্ষেত্রে এনসিসি ট্রেনিং এর কী প্রভাব রয়েছে সেটা নিয়ে এটা গেল এখানে বি একটা এখান থেকে শুরু হয়েছে যদি পরে পেজে যায় তাহলে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টটা হচ্ছে ইনসিকিউরিটি ফেসড বাই এলডারলি পিপল ইন ইন্ডিয়ান সোসাইটি বেশ বেশ ভালো টপিক অ্যাকচুয়ালি এবং তারপর আরও একটা অংশ এখানে ছিল আর দুটো ট্রান্সলেশান ছিল যে কোনো একটা তোমাদের বলেছিলো টু ইংলিশ ট্রান্সলেশন তো সেই দুটো এখানে করে দেওয়া রয়েছে তো এই দুটো এখানে হয়ে যাচ্ছে তারপর এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি বাংলার যে অংশটা কম্পালসারি বাংলা পত্র এবার শুধু সেটা শুরু হচ্ছে এবং সেখানে আমরা দেখব যে বিভিন্ন বিষয় থাকবে প্রথমে তারপর প্রিভিয়াস ইয়ার্সগুলো বাকিগুলো এবং তারপর প্র্যাকটিসের এবার দেখো এটা খুব ভালো একটা জিনিস তোমরা যারা পরীক্ষা করছো তোমাদেরকে হেল্প করবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কি বলছে দেখো বিগত বছরের বাংলা প্রশ্নপত্রের ক্ষেত্রে বিষয় প্রসঙ্গ ভারত মানে কিছু বলা যেতে পারে একরকম কি ধরনের আসছে কি ধরনের ট্রেন্ড এসেছে সেটা উল্লেখ আছে প্রতিবেদনের বিষয় পত্র রচনা বিষয় তো এইগুলো পাশে শাল দেওয়া আছে অনেক বোঝা যাচ্ছে সেই সমস্ত সালে এগুলো প্রশ্ন এসেছে তো এগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে ঠিক আছে প্রসঙ্গ ভারত নিয়ে প্রসঙ্গ পশ্চিমবঙ্গ নিয়ে ক্ষেত্রে কীরকম এসেছে পত্র রচনার ক্ষেত্রে কীরকম বিষয় এসেছে একই রকমভাবে আরও যদি নিচের দিকে যাই ভাষা ও সাহিত্য বিষয়ক প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক শিক্ষা বিষয়ক রাজনীতি বিষয়ক তারপর পরিবেশ ও প্রকৃতি বিষয়ক খেলাধুলা বিষয়ক কিছু দেখছি না এখানে মানে জিজ্ঞাসা করা হচ্ছে না পরের দিকে হতেও পারে তারপর সাম্প্রতিক ও অতি সাম্প্রতিক ঘটনা বিষয়ক অর্থাৎ খুব ভালো করে একটা ট্রেন্ডের মতো তোমাদের কাছে তুলে ধরা হয়েছে এই একটা পেজের মধ্যেই এবং সেটাও কিন্তু বাংলা ড্রেসক্রিপটিভের ক্ষেত্রে এবার কিছু গাইডলাইন এখানে উল্লেখ করছে বাংলায় উত্তর লেখার গাইডলাইন তো গাইডলাইনগুলো আমি আর কি করবো আমি বরং তোমাদের ভালো করে দেখিয়ে দিই তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে আবারও এগুলো দেখতে পারো ঠিক আছে যেমন এখানে বেশ কিছুটা অংশ রয়েছে তারপর সম্পাদকীয় প্রতি রচনার নিয়ম মানে পত্র রচনার নিয়মাবলী এখানে উল্লেখ করা আছে বেশ এগুলো দেখতে পারো একই রকমভাবে সম্পাদকীয় প্রতিবেদন রচনার নিয়মাবলী এটা পত্র রচনা ছিল এটা প্রতিবেদনের ক্ষেত্রে তারপর সারমর্ম রচনার নিয়মাবলী এটা পরে পেজ হয়তো কন্টিনিউ হয়েছে এবং তারপর এটা কন্টিনিউ হয়ে আশা করি তোমরা এখানে বুঝতে পারছো বোধ পরীক্ষণ রচনার নিয়মাবলী এবং শেষে হচ্ছে বঙ্গনবাদ রচনার নিয়মাবলী বেশ এবার এখান থেকে প্রিভিয়াস ইয়ার্স শুরু হলো আমি তোমাদের এই প্রিভিয়াসগুলো প্রিভিয়াস ইয়ার্সগুলো বা বিগত বছরের প্রশ্নগুলো আর ডিটেলে দেখাবো না কারণ আমি দেখতে পাচ্ছি ভিডিওটা বড় হচ্ছে বড়ই হবে এবং আমার এখনও একটা বই দেখাতে বাকি আছে আমি শুধু ইংরেজি পার্টটা এখনও দেখিয়ে উঠতে পারিনি এই বইটি অলরেডি বাংলা চলছে তো কীরকম আছে এটা প্রশ্নগুলো প্রথম আমরা দেখেছিলাম কন্টেন্টে পরপর সব প্রশ্নগুলো দেওয়া আছে তো এই দু হাজার একুশ দেখছি আর এই চোদ্দো ঠিক আছে টু থাউজেন্ড ফোরটিন প্রশ্নগুলো হয়ে গেল তারপর প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটগুলো এক থেকে তিরিশ শুধু দেওয়া থাকবে সমাধানটা আমরা দেখেছিলাম কন্টেন্টে পরের দিকে গিয়ে আছে তো প্র্যাকটিস সেটগুলো এরকম রয়েছে একদম এক্সামে যেমন মানে আমি ওই জন্য বাইশটা তোমাদের ভালো করে দেখালাম রকম জিজ্ঞাসা করা হচ্ছে সেইভাবেই কিন্তু বিষয়গুলো এখানে সাজানো রয়েছে দেখো ঠিক আছে আমি তোমাদের এই ফার্স্টটা একটু ভালো করে দেখাই তাহলে কীরকমভাবে রয়েছে একই রকমভাবে দেখতে পাচ্ছ এখানে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় সম্পর্কে আপনার অভিমত কোনো বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক দৃশ্য শব্দের মধ্যে পত্রাকারে বিবৃত করুন ঠিক আছে তিনটে অপশন রয়েছে জলভূমি রক্ষার গুরুত্ব খুব ভালো টপিক সম্প্রতি সাইবার অপরাধ ও নারী নির্যাতন ভালো টপিক ভালো টপিকের জিজ্ঞেস করার কথা বর্তমান সমাজে মানুষের বোধ বাড়ছে বাড়ছে কি বেড়ে ভালো জায়গায় পৌঁছে গেছে ঠিক আছে তো এইগুলো তিনটে টপিক ছিল যার মধ্যে যে কোনো একটা তোমাকে লিখতে হচ্ছে বেশ তারপর দু নম্বর হচ্ছে নিম্নলিখিত বিষয় সম্পর্কে দুশো শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন বেশ তারপর একটা প্রেসিস আছে এর জন্য বিশেষ প্রেসিস শিট ব্যবহার করুন পরীক্ষার সময় দেওয়া হবে এই ছদ দেখালাম তোমাদের একটু আগে দাঁড়াও তোমরা খেয়াল করেছ এই যে এরকম একটা সিট তোমাদের এখানে দেওয়া ছক দেওয়া হবে তার মধ্যে লিখতে হবে বেশ তারপর এখানে অনুচ্ছেদ একটা দেওয়া রয়েছে পাঠ করে বুঝতে পারছো এটা এই তো রয়েছে এখানে তারপর এখানেও কন্টিনিউ হয়েছে চারটে প্রশ্ন যা জিজ্ঞাসা করো প্রত্যেকটা দশ নম্বর করে এবং দশ নম্বর মানে কতটা লিখতে হবে ইতিমধ্যেই বাইশের সমাধানে দেখালাম এবং তারপর একটা বঙ্গনবাদ ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন এটা রয়েছে তো একদম এক্সাম ওরিয়েন্টেড বিষয় প্রথম প্র্যাকটিস সেটটাতেই আমরা দেখতে পাচ্ছি তো এরকম তিরিশটা প্র্যাকটিস সেট আছে স্বাভাবিকভাবে সবগুলো তোমার দেখানো সম্ভব নয় আমরা একেবারে স্কিপ করে চলে যাচ্ছি তিরিশ নম্বর প্র্যাকটিস এটা এখানে শেষ হলো তারপর সমাধান সমাধান বলতে বাইশের সমাধান আমরা শুরুতেই দেখে নিয়েছি এবং সেখানে বাংলার সাথে ইংরেজিটাও দেখে নিয়েছি ওখানে এক জায়গাতেই ছিল এখানে একুশের সমাধানগুলো রয়েছে একুশ থেকে চোদ্দ অব্দি এবং তারপর প্র্যাকটিসের সমাধানগুলো আমরা এখানে দেখতে পাব তো সমস্ত সমাধান আমি তোমাকে দেখাচ্ছি না বাট আমি কিন্তু পেজগুলো পরপরই উল্টাচ্ছি আমি চাইছি না স্কিপ করতে তো আমি জাস্ট পরপর উল্টে দিচ্ছি একটা বই দেখানোর থাকলে আমি একটু ভালো করে দেখাতাম বাট এরপর অলরেডি আর একটা বই এই ভিডিওতেই দেখাবো যেহেতু আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি আর সেই জন্য বেশ এখানে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে একদম একুশ থেকে চোদ্দ অবধি তারপর এখান থেকে প্র্যাকটিস একটু আগে দেখালাম আমি সেটা দেখো এখানে সমাধানগুলো শুরু হচ্ছে যেহেতু ওই প্র্যাকটিস সেটটা দেখিয়েছি তাই এটা আমি একটু দেখিয়ে দিই যেমন জলভূমি রক্ষার গুরুত্ব ছিল একটা সেটা এখানে দেওয়া রয়েছে একই রকমভাবে ভাবে আমরা আটটা জিনিস দেখেছিলাম যে সম্প্রতি সাইবার অপরাধ ও নারী নির্যাতন সেটা এখানে রয়েছে তারপর এখানে যেটা নিয়ে আমি বলছিলাম আর কি বর্তমান সমাজে মানুষের অসৌজন্য বোধ বাড়ছে সেটা নিয়ে এখানে রয়েছে তারপর জনবিস্ফোরণ টাইটেলটা দেওয়া রয়েছে সেই নিয়ে দু নম্বর অংশটা শুরু হয়েছে এখানে আসলে তুমি দেখতে পাচ্ছ এবং যদি তোমার পরে পেজে চলে যাই যে পেসেস শ্রেণী বৈষম্য নিয়ে টাইটেল দেওয়া হয়েছে এবং তারপর সেটা দেখো এখানে কিন্তু ভালোভাবে রয়েছে এবং তারপর যে চারটে প্রশ্ন ছিল প্রত্যেকটা দশ নম্বর করে সেগুলো যদি তোমরা এখানে দেখো ভালোভাবেই রয়েছে মানে এই এক একটা অংশ দশ নম্বরের জন্যে তোমায় খুব ভাবনা চিন্তা করে ভাব মানে ভাবনা চিন্তা করা খুব বেশি সময় তো পাবে না বাট তার মধ্যে তোমায় ভাবতে হবে যে এইটুকুর মধ্যে এমন কি লিখবো যে আমি বেশি থেকে বেশি নাম্বার পেতে পারি ঠিক আছে এবং তারপর পাঁচ নম্বরে ছিল একটা বেঙ্গলি টু ইংলিশ সরি ভুল ভুলবো ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন বঙ্গনবাদ সেটা এখানে করে দেওয়া রয়েছে তো প্রথম সেট এবং তার সমাধানটা তোমাদের ভালোভাবে দেখে দিলাম এইভাবে কিন্তু পরপর আমরা দেখবো বাকি সেটগুলোর ক্ষেত্রে সমাধান করে দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানেও আমি একটু এবার একটু স্কিপ করে এগোচ্ছি যে পঁচিশ সাতাশ উনতিরিশ এবং তারপর তিরিশ এবার যেমনটা আমরা কন্টেন্টে দেখেছিলাম কিছু মডেল প্র্যাকটিস সেট মডেল প্র্যাকটিস সেট মানে এগুলো জাস্ট প্রশ্ন আরও মানে তিরিশটা সামটিং মানে দেখেছিলাম যাই হোক তিরিশ কি পঁয়ত্রিশ হবে তো সেগুলো একটা শুধু প্রশ্নগুলো এবার রয়েছে বাংলার ক্ষেত্রে একই জিনিস ইংরেজি ক্ষেত্রে এগুলোর সমাধান তোমাদের কাছে নেই এগুলো হতে পারে হয়তো ধরো তুমি কোনো টিচারের কাছে পড়ছো বা তোমাদের কাছে কোনো গ্রুপ স্টাডি করছো বা কোনো দাদা দিদি আছে তুমি এখান থেকে প্র্যাকটিস করে তাকে দেখাতে পারবে যে আমি এটা একটা প্রশ্ন পাচ্ছি আমার কাছে রয়েছে দেখো কেমন ঠিকঠাক লাগছে কিনা তো প্র্যাকটিস করার জন্য ফার্দার এগুলো রয়েছে এবং আমি বলবো খুব ভালো বিষয় ছিল এই যে ঠিক আছে পঁয়ত্রিশটা বেশি ছিল এটি সাঁত্রিশটা ছিল বেশ তারপর আমরা দেখেছিলাম যে চার পাঁচটা বিষয় আরো ফার্দার বেঙ্গলির রিলেটেড পত্রলিখন বা বঙ্গনবাদ এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আরো ছিল সেগুলো এখান থেকে শুরু হয়েছে যেমন পত্র রচনা আমরা এখানে দেখতে পাচ্ছি মানে এখানে বেশ কিছু টপিক দিয়ে দেওয়া হয়েছে আমি তোমাদের জুম করে দেখাই যেগুলো কিন্তু কাইন্ড অফ ইম্পর্টেন্ট ঠিক আছে একটা তো আমরা ট্রেন অ্যানালিসিস মতো ইতিমধ্যে দেখলাম এগুলো আরও বেশ কিছু রয়েছে পত্র রচনা গেলো একই ভাই প্রতিবেদন এখানেও দেখতে পারো যদি মনে করো ভিডিওটা থামিয়ে দিয়ে দেখতে পারো ঠিক আছে আরও আসলে থেকে সারমর্ম এক দুই তিন চার অনেক কটা আছে ঠিক আছে আমি এখানে সবগুলোই তোমাদের ওইভাবে দেখাচ্ছি না সারমর্ম কতগুলো না পঁচিশ কান তারপর এখানে একটা ওই তোমার সিট টাইপ দিয়েছে সার মর্মের জন্যে তারপর বোধ পরীক্ষণ বোধ পরীক্ষণের ক্ষেত্রেও এখানে দেখতে পাচ্ছি অনেকগুলোই আছে পঁচিশটা আর শেষে রয়েছে বঙ্গানুবাদ আমার এখন মনে হচ্ছে একটা বই নিয়ে ভিডিও করলেই ভালো হতো এটাতে এত সময় লেগে গেল শুধু বাংলা সেকশনে তারপর এখান থেকে ইংরেজি শুরু হচ্ছে তো ইংরেজির ক্ষেত্রে আমি একটু তাড়াহুড়ো করছি তো এখানে একই রকমভাবে গাইডলাইন গাইডলাইন বলছে সরি মানে ট্রেন্ড লেখাও রয়েছে টপিক অফ সেটা এখানে রয়েছে খুব ছোট করে লেখাগুলো রয়েছে তো চিন্তা নেই আমি বড় করে দেখিয়ে দিচ্ছি তো এখানে বিভিন্ন সোশ্যাল ইস্যু ন্যাশনাল ইস্যু পার্সোনাল ইস্যু লেটার রাইটিং ক্ষেত্রে সেগুলো মানে এর ওয়ে অফ প্রেজেন্টেশনটা বাংলার থেকে একটু ডিফারেন্ট বাট ব্যাপারটা একই এখানে সালগুলো উপরে রয়েছে আর এখানে দেওয়া রয়েছে বেশ তারপর রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে একই রকম আর তারপর ডায়লগ রাইটিং এখানে দেখতে পাচ্ছি এখানে কম্পোজিশন তোমরা এগুলো থামিয়ে দেখতে পারো আর সিভিল রাইটস মুভমেন্টস এন্ড এফেক্ট বেশ এবার আমরা চলে যাচ্ছি গাইডলাইন্স গাইডলাইন্স কি বলছে হাউ টু রাইট আর লেটার টু দা এডিটার গাইডলাইন গুলো দেওয়া রয়েছে তারপর বক্স ফরম্যাট ফরম্যাটটা কীরকম হবে সেটা এখানে উল্লেখ করা আছে ঠিক আছে তারপর যদি এখানে আসি অফ আ ফর্মাল ডেটার তোমরা জানো ট্র্যাডিশনাল ক্ষেত্রে তবে এটা এখানে উল্লেখ করা আছে হাউ টু রাইট এন ইনফরমাল বা পার্সোনাল ডেটার ঠিক আছে কি কি পয়েন্টস ফলো করতে হবে সেটাও এখানে উল্লেখ রয়েছে তোমরা চাইলে এটা থামিয়ে পড়তে পারো গাইডলাইন্স ফর রিপোর্ট রাইটিং আসলে তোমরা বুঝতে পারছো তাও আর একটু দেখিয়ে দেওয়া যাক ঠিক আছে গাইডলাইন্স ফর ডায়লগ রাইটিং গাইডলাইন্স ফর রাইটিং প্রেসিস গাইডলাইন্স ফর ইংলিশ ট্রান্সলেশন ঠিক আছে আমি একটু ফাস্ট করছি তারপর এখান থেকে প্রিভিয়াস এস কোশ্চেন পেপার বাইশ একটাতে ইতিমধ্যে বাংলার সাথে ওখানেই দেখিয়ে দিয়েছে তো এখান থেকে ইংরেজি শুরু হচ্ছে একই রকম ভাবে একুশ থেকে সোজা চোদ্দ অব্দি শুধু প্রশ্নগুলো এখানে দেওয়া আছে আপ টু টোয়েন্টি টু থাউজেন্ড তারপর ইংরেজি ক্ষেত্রে প্র্যাকটিস সেট এগুলো কিন্তু সমাধান এখানে নেই সমাধান পরে আমরা দেখতে পাবো তো যেমন তার কন্টেন্টটা দেখেছিলাম তিরিশটা হবে সম্ভবত হ্যাঁ তিরিশটা প্র্যাকটিস সেট এখানে কিন্তু বইতে রয়েছে যেগুলো সমাধান রয়েছে তো এখানে দু হাজার একুশের সমাধান শুরু হল ঠিক আছে সমাধানগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকটা করে রয়েছে তো আমি একটু স্কিপ করছি যদি স্কিপ করে যাই হ্যাঁ দু হাজার সমাধান এখানে শেষ তারপর যে প্র্যাকটিসের সেইগুলো সমাধান এখান থেকে শুরু হচ্ছে এবং সেইগুলো আপ টু তিরিশ অব্দির সমাধান থাকবে সমাধান হয়ে গেছে এরপর ছিল যেমন বাংলার ক্ষেত্রে মডেল প্র্যাকটিস এগুলো সমাধান থাকবে না এগুলো তোমরা প্র্যাকটিস করবে তোমাদের সুবিধা মতো কোনো টিচার হোক বা কোনো দাদা দিদি বা গ্রোপ স্টাডি সেখানে প্র্যাকটিস করে দেখাতে পারো যে ভাই দেখ বা দেখো দাদা বা দিদি কেমন হয়েছে কি মনে হচ্ছে মানে নিজের সেলফ রিভলিউশনের জন্য করতে পারো এটাও মনে হয় সাঁত্রিশটাই হবে বাংলার মতো হ্যাঁ তাই দেখেছিলাম সাঁত্রিশতমতা রয়েছে এবং তারপর বইশ শেষ অংশ ঠিক একই রকম বাংলার মতো এখানে যে কিছু আরও ফার্দার টপিকস এখানে উল্লেখ করা আছে যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটু তাড়াতাড়ি দেখাবো তোমরা থামিয়ে দেখে নিও এটা লেটার রাইটিং উইদিন ওয়ান ফিফটি ওয়ার্ডস তারপর ডায়লগ রাইটিং উইদিন টু হান্ড্রেড ওয়ার্ডস এখানে রয়েছে ঠিক আছে এবং তারপর এখানে রিপোর্ট রাইটিং উইদিন টু হান্ড্রেড ওয়ার্ডস আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর তারপর যদি এদিকে আসি বি রিটেন ইন বক্স শিট যেটা দেওয়া হবে পরীক্ষার সময় তো এরকম এখানে অনেকগুলোই রয়েছে তিরিশ আর তারপর ট্রান্সলেট ইন টু ইংলিশ আর বাংলা থেকে এগুলো ইংরেজি ট্রান্সলেশনের জন্য রয়েছে এগুলো আশি পঁয়তাল্লিশটা রয়েছে আর শেষ পেজে এখন দেখতে পাচ্ছি এসএ রাইটিং এর কিছু টপিক এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে এটা থামিয়ে দেখতে পারো সাতান্নটা টপিক রয়েছে তো এখানে আমি মন্ডল প্রকাশনী বইটি তোমাদের দেখানো শেষ করলাম শেষে কিছু বক্তব্য ছিল তোমরা ইতিমধ্যে ভিডিওটা পুরো দেখে থাকলে তো এগুলো তোমাদের কাছে এখন আর অপরিষ্কার নয় এবার আমরা কুইকলি চলে যাচ্ছি এডবিগানে বইটার ক্ষেত্রে তো এই বিজ্ঞানের বইটার ক্ষেত্রে শুরুতে কিছু বিষয় তো উল্লেখ করেই দিয়েছে এখানেও দেখতে পাচ্ছি দু হাজার চোদ্দো থেকে দু হাজার একুশ কোয়েশ্চেন সলভ রয়েছে বাইশে এখানে নেই তিরিশটা প্র্যাকটিস সেট উইথ আনসারস তিরিশটা সেলফ এফিসিয়েন্সি টেস্ট এগুলো কিন্তু বাংলা ইংরেজি দু ক্ষেত্রের ক্ষেত্রেই ঠিক আছে আর এখানে আরও বেশ কিছু উল্লেখ করা আছে তোমরা চাইলে এটা দেখে নিতে পারো আমরা এবার সরাসরি বইটির ভেতরের অংশে চলে যাচ্ছি এবং জ্যাম্পাত তোমরা দেখতে পাবে সিমিলারিটিস যেটা আগে ইতিমধ্যে দেখালাম এখানে বিগত বছরের প্রশ্ন দেখতে পাচ্ছ একই রকম ভাবে একুশ থেকে চোদ্দ অবধি ঠিক আছে হুম তারপর এখান থেকে প্র্যাকটিস সেট রয়েছে কতগুলো রয়েছে তিরিশটা প্র্যাকটিস রয়েছে ভাই তবে আমরা এখানে বাংলা সেকশন দেখছি ওকে তিরিশটা প্র্যাকটিস সেট রয়েছে তারপর পাশেই দেখতে পাচ্ছি প্র্যাকটিস সেটের সমাধানগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে পেজ নাম্বার রয়েছে তুমি প্র্যাকটিস করলে তারপর সেই পেজ নাম্বারে গিয়ে তুমি সমাধানটা দেখে নিতে পারবে তো এটা ছিল বাংলার ক্ষেত্রে তারপর বাংলায় চলছে সেলফ এফিসিয়েন্সি টেস্ট যেটাই আমরা মন্ডল প্রকাশন দেখলাম মডেল প্র্যাকটিস এটা আকারে অর্থাৎ এগুলোর কিন্তু কোনো সমাধান নেই একই রকমভাবে তুমি প্র্যাকটিস করার জন্য তোমার কাছে থাকলো তারপর হচ্ছে ইংরেজি ইংরেজি ক্ষেত্রে একই রকমভাবে দু হাজার একুশ থেকে দু হাজার চোদ্দো অবধি ইংরেজি পোর্শন ডাব্লিউ বিসিএস ক্ষেত্রে সলভ তারপর প্র্যাকটিস শুরু হচ্ছে এখানে এখানে বারোটা আছে আর এই পেজে গেলে দেখতে পাচ্ছি টোটাল তিরিশটা সেট রয়েছে এবং তারপর তিরিশটা সমাধান সলিউশন এখানে রয়েছে ইংরেজি ইংরেজিতেও একই রকমভাবে সেলফ এফিসিয়েন্সি টেস্ট বা মডেল প্র্যাকটিসের যে আমার ইতিমধ্যে মন্ডল প্রকাশনের বইতে দেখলাম এখানে আরও রয়েছে তিরিশটা মতো তো এখানেই কিন্তু আমাদের এই বইটার কন্টেন্ট শেষ হলো আর এটাই ছিল সিমিলারিটিস যেটা আমি শুরু থেকে বলছিলাম তারপর এখানেও দেখো একই রকমভাবে বাংলায় উত্তর লেখার কৌশল খুব ভালো হতো আমি যদি আর বড় ভিডিওটা করতে পারতাম তো আমি চেষ্টা করছি তোমাদেরকে মোটামুটি বিষয়গুলো দেখিয়ে দেওয়ার আমি একটু তাড়াতাড়ি করতে পারি তোমরা একটু থামিয়ে দেখে নিও ঠিক আছে কৌশলগুলো এখানে উল্লেখ করা আছে দেখো আমি সবগুলো আর পড়ছি না তোমরা ইতিমধ্যে মন্ডল প্রকাশনী কৌশলও ওখানে দেখেছো এটাও দেখে নিতে পারছো মানে একটা ভিডিওতে দুটো বই আমি প্রায় ততটা সম্ভব তোমাকে দেখিয়ে দিচ্ছি সম্পাদকীয় প্রতিবেদন সোজা চলে যাচ্ছি পরের পেজে ধরন রচনার বৈশিষ্ট্য সতর্কতা কি ব্যাপার রয়েছে এখানে সব পয়েন্ট ওয়াইজ লেখা রয়েছে সারমর্ম দেখতে পাচ্ছি বৈশিষ্ট্য সতর্কতা এখানে উল্লেখ করা আছে তারপর অনুচ্ছেদ পাঠ সেক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা বিষয়টা বেশ উল্লেখ করা তো ভালো বিষয় আর কি বঙ্গানুবাদ অনুবাদের ধারা বৈশিষ্ট্য সতর্কতা এখানেও ঠিক আছে তারপর আমরা এই পেজে যখন চলে আসছি দু হাজার একুশের সমাধান সমাধানগুলি এখানে দেখতে পাচ্ছ আমি আরেকটু দেখিয়ে দিই এখানে পর্যটন শিল্পে অতিমারির প্রভাব মানে কোভিডের ব্যাপারটা সত্যি এটা খুব অ্যাকচুয়ালি ফ্যাক্ট আমার একজন প্রকাশনী আমি নাম নিচ্ছি না তার সত্যি পর্যটন শিল্প ছিল কিন্তু কোভিডের জন্য সেটা প্রায় বন্ধ হয়ে গেছে বেশ তো এখানে আর একটা অংশ রয়েছে আমি আর পড়ছি না হ্যাঁ সবগুলো এইভাবে দু হাজার একুশের সমাধান বিভিন্ন অনুচ্ছেদ পাঠের যে উত্তর এবং তারপর এখানে একটা বঙ্গনপ দেখতে পাচ্ছি একরকম ভাবে দু হাজার কুড়ির সমাধান সমাধান গুলো এইভাবে দু হাজার পনেরো আর এখানে দু হাজার চোদ্দ বেশ সমাধান এখানে শেষ তারপর এখান থেকে প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটের ক্ষেত্রে প্রথমে আমরা দেখবো যে তারপর এখান থেকে প্র্যাকটিসেট শুরু হচ্ছে আর প্র্যাকটিস সেটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কিছু কিছু ডাব্লিউস কথা উল্লেখ রেখেছেন ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার তেরো এটা দেখতে পাচ্ছি যেটা প্র্যাকটিস সেটের মধ্যে পড়ছে তো এখানে কিন্তু আমরা শুধু প্র্যাকটিস সেটটা এখন পরপর দেখবো মানে রয়েছে আর কি উত্তরগুলো পরে রয়েছে যেমন তোমার ইতিমধ্যে কন্টেন্ট দেখানোর সময় দেখালাম তো তিরিশটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর সমাধান এখান থেকে শুরু হয়েছে প্র্যাকটিস সেট ওয়ান ঠিক আছে এইভাবে ওয়ান তারপর তোমার টু এভাবে কন্টিনিউ হয়েছে তো আমি এগুলো একদমই স্কিপ করে চলে যাচ্ছি একদম শেষের অংশে ঠিক আছে তিরিশ তারপর এখান থেকে সেলফ এফিসিয়েন্সি ট্রেস্ট বা মডেল প্র্যাকটিসের যেগুলো সমাধান তোমরা পাবে না প্র্যাকটিসের জন্য আছে এবং এগুলো আমি একেবারে স্কিপ করে শেষের অংশে চলে যাচ্ছি তিরিশটা ছিল তারপর এখান থেকে বাংলার গল্প শেষ ইংরেজি গল্প শুরু সাম ইম্পর্টেন্ট রুলস আর লেটার্স এইগুলো আমি তোমাদের ভালো করে দেখাবো তোমরা করতে পারবে যদি ভিডিওটা পুরোটা দেখে থাকো মন্ডল প্রকাশনীর সাথে রুলস অফ লেটার রাইটিং লেখা আছে এখানে আশা করি তোমরা বুঝতে পারছো আমি একটু বেশি জুম করে ফেলেছি তাহলে এই সাজেশনস ফর রাইটিং আ গুড রিপোর্ট কিছু সাজেশন এখানে উল্লেখ করা আছে এখানে রয়েছে কন্টিনিউ হয়ে তারপর এখান থেকে রুলস অফ প্রেসেস টেন রুলস দশটা তোমার রুলের কথা উল্লেখ করা আছে বোল্ড আকারে তো বেশ ভালো ব্যাপার মানে বাংলা ইংরেজিতে দুটোতেই যাতে পড়তে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় সেইভাবে লেখা রয়েছে দুটো রুল পরে পেজে দেখতে পাচ্ছি এখানে হোয়াট ইজ প্রেসি এরকম উল্লেখ করা আছে তারপর হাউ টু রাইট ফর গুড প্লেসিস সেভাবে উল্লেখ করা ডুজ অ্যান্ড ডোন্টস উল্লেখ করা আছে বেস্ট অ্যাপ্রোচ টু গুড প্রেসিস এটা হয়ে গেল গাইডলাইন্স রুলস বা সতর্কতা যেটা তারা বলছিলেন তারপর এখান থেকে সমাধান মেন্স এক্সামিনেশন বিসিএস দু হাজার একুশ তার পেপার টু ইংরেজির সমাধান দেখতে পাচ্ছি এখানে রয়েছে এবং এইভাবেই দু হাজার চোদ্দো সাল অবধি সমাধানগুলো করা আছে মানে এটা তো একটা বিশাল বড় সুনামি মনে হচ্ছে আমার এত বড় বাট এনিওয়েজ ও এনিওয়েজ যাই হোক তখন মানে কি মানে বড লিমিট ছিল না যাই হোক এটা গেল বিষয় তারপর প্র্যাকটিস সেট তো এখানে পরপর প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে ইংরেজির ক্ষেত্রে তারপর আমরা পরপর সমাধানগুলো দেখব শেষ হলো এখানে সলিউশন অফ প্র্যাকটিস সেট ওয়ান সমাধানগুলো থেকে শুরু হয়েছে এইভাবে পরপর রয়েছে আমি এক নিয়ে যেটা লক্ষ্য করতে পারছি যে মানে যেগুলো ধরো ফর এক্সাম্পল এই অংশগুলো এইগুলো হয়তো লিমিটদের থেকে একটু বেশি মনে হচ্ছে কিছু জায়গায় বেশ বড় লেখা রয়েছে মনে হচ্ছে ঠিক আছে আদারওয়াইজ ভালোই লাগছে আর পেজ কোয়ালিটি দুটো বইয়ের ক্ষেত্রেই ভালো এবং এটা এইভাবে এটার সে বিশেষ কিছু নেই এটা জাস্ট এখানে শেষ ও সরি আগে দেখি দিই কিন্তু সেলফ সাফিসিয়েন্সি টেস্ট ছিল যেটা এখান থেকে শুরু হচ্ছে মডেল সেট আকারে সেগুলো এখানে শেষ হচ্ছে তো দুটো বই আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম ক্ষমা করবে যদি খুব একটা ভালোভাবে না দেখে থাকতে পারি আমি আমার দিক থেকে চেষ্টা করলাম দুটো বই একটা ভিডিওতে করেন আমি আলাদা আলাদা করতে পারতাম দুটো ভিডিও করে আমি ভাবলাম যে একটা ভিডিওতেই মানে বেশি সময় যেহেতু নেই বিশেষ করে যারা মেন্স দেবে আগামী সময় তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে লাগলে লাইক করে দিও এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি চ্যানেলে নিয়ে আসব হয়তো রোজ ভিডিও আমি করতে পারবো না যেহেতু আমি নিজেও একজন অ্যাসপিরিয়েন্ট বাট হ্যাঁ আমি ভালো ভালো ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসব তো ঠিক আছে চলো আগামী ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে দেখো